চন্দননগরের পাশাপাশি মানকুণ্ডতেও খুব সুন্দরভাবে লাইটিং ও থিমের দ্বারা জগদ্ধাত্রী পুজো পালিত হচ্ছে। আর এই মানকুণ্ডর এবারের থিম রাজমহল, যেখানে দেখতে পাচ্ছেন সকল দর্শকবৃন্দের প্রচণ্ড ভিড়। আর এই ভিড় ঠেলে আমরা উপরে উঠব ও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি চন্দননগরের পাশের ঠিক কিছুটা দূর এগিয়ে গেলেই আপনাদের চোখে পড়বে মানকুণ্ডর প্যান্ডেল। তো আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন, রাজমহল মানকুণ্ডুর একটি বিশেষ নিবেদন। হ্যালো গাইজ, আমি জীবন, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ বয়েজ। এটিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি চন্দননগরের পাশের মানকুণ্ডুর রাজমহলের থিম নিয়ে। তো বন্ধুরা, চলুন আমাদের সাথে জুড়ে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মানকুণ্ডুর স্টেশন রোডের যে মেন রাস্তাটা রয়েছে, সেই মেন রাস্তার উপরে। উপর থেকে লাইটিংয়ের কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখুন কত দর্শকবৃন্দের ঢল এখানে নেমেছে, আর সকলে এত তাড়াহুড়ো করে যাওয়া আসা করছে যে আপনাকে নিজেকে হেঁটে যেতে হবে না, সকলে আপনাকে ঠেলেই নিয়ে চলে যাবে। আর এর মধ্যে ক্যামেরা করা সত্যি খুব কষ্টের, তবু আমরা আমাদের মতন করে চেষ্টা করেছি, আপনারা মানিয়ে নেবেন। তো বন্ধুরা, সবার প্রথম বলি আপনারা এখানে আসবেন কিভাবে। আপনাদেরকে এখানে আসতে হলে সবার প্রথম মানকুণ্ডু স্টেশনে নামতে হবে। মানকুণ্ডু স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ ধরে আপনারা চলে আসতে পারবেন এই অসাধারণ রাজমহল থিমে। তো বন্ধুরা, আর দেরি নয়, আমাদের সাথে আপনারা চলুন থিমটি দর্শন করতে। বন্ধুরা, এদিকে ঘুরলে আপনারা দেখতে পাবেন কতটা ভিড়, আর পাশেই রয়েছে সেই প্রিয় থিম রাজমহল, চন্দননগরের পাশের মানকুণ্ডু স্টেশন রোডের রাজমহল থিম। বন্ধুরা, আমরা এখানে এসেছি প্রায় 30 মিনিট হয়ে গেল, তখন থেকে আমরা নিচে দাঁড়িয়ে আছি, কারণ নিচেতে এতটাই ভিড় যে উপরে কিছু কিছু দর্শককে তোলা হচ্ছে, তারা দেখছে, তারপর আরও কিছু দর্শককে তোলা হচ্ছে। কারণ সবাই যদি একসাথে যায় হুমড়ি গেদে, তাহলে তো খুব খারাপ পরিস্থিতি হয়ে যাবে। প্যান্ডেলটির উপরেতে এত দর্শক একসাথে যদি যাওয়ার চেষ্টা করে, দুর্ঘটনা ঘটতেই পারে। সেজন্য সকলের কথা ভেবে, সকলের সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে সকলকে উপরে তোলা হচ্ছে। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো আপনারাও আমাদের সাথে এগিয়ে চলুন। বন্ধুরা, আপনারা কাছ থেকে দেখতে পাচ্ছেন সেই রাজমহল থিমটি, কেমন লাগছে? আশা করছি খুবই ভালো লাগছে। তো আমাদের সাথে একটু কষ্ট করে জুড়ে থাকুন, কারণ আমরা অনেকটা কষ্ট করে ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য করছি, কারণ অনেকে এখানে আসতে পারবেন না, অনেকের বয়স হয়েছে, অনেকের আবার নানা রকম কাজ আছে। তাই সকলের বাড়ি বসে চন্দননগরের এই রাজমহল থিমটি দর্শন করানোর জন্য আমরা নিজেদের উপরে একটু রিস্ক নিয়ে এই ভিডিওটি করছি, কারণ এই ভিড়ের মধ্যে হুমড়িগেদে আমরাও পড়ে যেতে পারি। তো বন্ধুরা, ছাড়ুন সে সমস্ত কথা, দেখুন কাজটি কত সুন্দর নিপুণ হাতে করেছে, আর এখানের যে দৃশ্যগুলি রয়েছে সেগুলো একের পর এক ফুটিয়ে তুলেছে। আর পাশে যে একটা হস্তি শাবক রয়েছে, সেই হস্তি শাবকটিকে দেখার জন্য লক্ষ লক্ষ ভক্তের ঢল পড়ে গেছে, সকলে ছবি তুলছে এই হস্তি শাবকটির। এই হস্তি শাবকের পাশেই রয়েছে বিরাট রাজমহল। তার আগে আমরা আপনাকে আরও একবার হস্তি শাবকটিকে দেখাচ্ছি। তো দেখুন হস্তি শাবকের যে কাজটি করেছে, সে কাজটি কত সুন্দরভাবে পুরনো আমলের যে রাজাদের হস্তি শাবক, সেই হস্তি শাবকটিকে তুলে ধরা হয়েছে। এবার আমাদের ধীরে ধীরে ঢুকে যেতে হবে মন্দিরের ভিতরে, কারণ আমরা না চাইলেও আমাদেরকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তো আপনাদেরকে যতটুকু সম্ভব হচ্ছে আমরা দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন। আমরা রাজমহলের উপরে দাঁড়িয়ে রয়েছি, ধীরে ধীরে আমরা ভিতরে ঢুকব, আপনাদের সামনে একটি অন্য রকম নিত্য নতুন প্রজেক্ট তৈরি করব। অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু এত ভিড় যে আমাদেরকে আবারও বলছি ঠিলে নিয়ে চলে যাচ্ছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন রাজমহলের কাজটি কিন্তু খুব সুন্দর করে করেছে, আর এটাকে আমরা আপনাদেরকে আরও একবার দেখানোর চেষ্টা করছি। দেখুন কত ভিড়, আর এই ভিড়ের মধ্যে আমরা কোনো রকমে নিজেদের গায়ের জোরে যেটুকু দাঁড়িয়ে ভিডিওটা করতে পারছি, সেটুকুই আপনাদের সামনে শুধুমাত্র তুলে ধরছি। তো বন্ধুরা, এবার ধীরে ধীরে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। প্রতিমার আরতি শুরু হয়ে গেছে, যেমনটি আমরা বুঝতে পারছি, কারণ ঢাকের আওয়াজ একটু শুনতে পাচ্ছি। তো চলুন বন্ধুরা আমাদের সাথে প্রতিমা দর্শনের ও আরতি দর্শনে। আমরা ভিতরের দিকে এগিয়ে গেছি, দেখতে পাচ্ছেন ভিতরটিও খুব সুন্দরভাবে কারুকার্য দিয়ে সাজানো রয়েছে। পুরনো আমলের অনেক কিছু জিনিসপত্র যেগুলো এখন বিরল, সেই সমস্ত দৃশ্যগুলোকে এখানে উপস্থাপিত করা রয়েছে, আর উপরের লাইটিংয়ের কাজগুলোও অসাধারণভাবে সাজানো রয়েছে।
তার এই পাশেই রয়েছে মা জগদ্ধাত্রীর মূর্তি। তো বন্ধুরা, লাইটিংয়ের কাজটি আপনারা দেখছেন, এবার আপনাদেরকে আমরা দেখাবো মা জগদ্ধাত্রীর আরতি হচ্ছে সেই জায়গাটা। প্রতিমা দর্শন করার পরে আমরা যে ভিতরটা আরেকটু ভালো করে তুলব, তার আগেই ঠেলে বের করে দিল। বাইরে দেখতে পাচ্ছেন নাগরদোলাটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে। তার পাশ থেকে আমরা বাইরে থেকে আরও একবার আপনাদেরকে রাজমহলের দৃশ্যটি তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই চন্দননগর ভ্রমণ শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা আমাদের সাথে জুড়ে আছেন এবং আমাদের 3000 কমপ্লিট করেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আপনারা এইভাবেই জুড়ে আছেন।